স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে। সাথে আছি আমি ঝুমির রহমান। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টিভির সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আলোচনা শুরু করতে চাই, প্রধানমন্ত্রী আজ যেই বক্তব্যটি দিলেন যে রাজনীতিতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু মানুষের ক্ষতি করা হলে প্রত্যেককে ধরে ধরে শাস্তির আওতায় আনা হবে। এই যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রাজনৈতিক ঘটনা মধ্য দিয়ে দেশ যাচ্ছে এবং এগুলোকে কেন্দ্র করে কিছুটা রাজপথ অস্থির হয়ে উঠছে, সাধারণ মানুষের উপরেও সেগুলোর প্রভাব পড়ছে, আসলে এই প্রধানমন্ত্রীর বার্তার মধ্য দিয়ে কি তারা সতর্ক রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক কর্মকাণ্ডে তারা আরেকটু সচেতন হবেন কিনা? গোলাম মর্তুজা, শুরুতে আপনার কাছে আসি। রাজনীতিবিদরা সতর্ক হবেন কিনা সেটা তো রাজনীতিবিদরা বলতে পারবেন, আমরা যেভাবে দেখি বা আমি যেভাবে দেখি সেটার একটু ব্যাখ্যা করতে পারি। প্রথমত কথা, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটা প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে, প্রধানমন্ত্রী তিনি একই সঙ্গে প্রধানমন্ত্রী, তিনি একই সঙ্গে আওয়ামী লীগের প্রধান, সেই হিসাবে তার রাজনীতি সেই রাজনীতির জায়গা থেকে তিনি কথা বলেছেন। এখন রাজনীতি যদি তার স্বাভাবিক গতিতে চলে, রাজনীতি যদি তার স্বাভাবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারে, তাহলে এই সাংঘর্ষিক অবস্থা তুলনামূলকভাবে কম। তো বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে বিগত অনেকগুলো বছর যাবৎ সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে রাজনীতি করতে না দেওয়ার এক ধরনের একটা নীতি নেওয়া হয়েছে এবং সেই নীতিটা অত্যন্ত কঠোর দমনপীড়নমূলক। সেই দমনপীড়নমূলক নীতিতেই চলছিল, বিরোধী দল যখন একটা সমাবেশ করতে যায় তখন সেই সমাবেশটি যাতে করতে দেয়া না হয় সেই কারণে বহুবিধ আয়োজন করে এবং সমাবেশের কয়েক ঘন্টা আগে এসে 40-50টি শর্তের ভিত্তিতে কখনো অনুমতি দেয়া হয় কখনো অনুমতি দেয়া হয় না, এই ছিল রাজনীতি। আর এর বাইরে মিছিল সমাবেশ করতে না দেয়া, মিছিলে আক্রমণ করা, গুলি করা, এই ঘটনাগুলো তো প্রতিনিয়তই ঘটেছে, সেগুলো তো ভুলে গেলে চলবে না। এখন যেটা রাজনীতিতে বাধা দেয়া হচ্ছে কি হচ্ছে না সেটার একটা প্রেক্ষাপট হচ্ছে যেই সময়টাতে মার্কিন আন্ডার সেক্রেটারি ইউজরাজিয়া বাংলাদেশ সফর করছিলেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ সফর করছেন, সেই সময়টিতে বিএনপি এবং আওয়ামী লীগের যে বড় দুটি সমাবেশ হয়ে গেল এবং সেই দুটি বড় সমাবেশে প্রথমত কথা বাধা দেওয়া হয়নি, দ্বিতীয়ত কথা আপনাদের খেয়াল থাকবে এর আগে যখন বিএনপি সমাবেশের জন্য নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সঙ্গে অনুমতি চেয়েছিল তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে কয়েক হাজার অজুহাত তৈরি করা হয়েছিল যে এই এই কারণে অনুমতি দেওয়া যাবে না, কিন্তু উজরাজে এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলের সফরকালীন যখন বিএনপি অনুমতি চেয়েছে সেখন কিন্তু মোটামুটিভাবে অন্য কোনো রকম কোনো কিছু ছাড়াই অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি দুটি জায়গাতে সমাবেশ করেছে কিন্তু সেখানে কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়নি। কিন্তু তারপরে আমরা দেখলাম যে যখনই উজরা জয়া বাংলাদেশ ছেড়ে চলে গেলেন তারপরেই ঢাকা সহ বিভিন্ন জায়গাতে আবার একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো এবং আওয়ামী লীগের বা সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবার আমরা একটা মারমুখী অবস্থানে দেখলাম। তো অর্থাৎ আমরা যে বক্তৃতা দেখছি আর বাস্তবে মাঠের পরিস্থিতি যা দেখছি সেটা সবসময় সব জায়গায় মিলছে না। আমার শেষ বক্তব্য এই জায়গাটিতে যে আমরা যদি রাজনীতিতে নির্বাচনের বাকি 6 মাস আমরা যদি রাজনীতিতে কোনো সাংঘর্ষিক অবস্থা না চাই, আমরা যদি রাজনীতিটাকে স্বাভাবিক অবস্থায় চলতে দিতে চাই, স্বাভাবিক রাজনীতি করতে চাই, তাহলে ধরেন আওয়ামী লীগ কোনো একটা কর্মসূচি ঘোষণা করবে, বিএনপি যদি সেই দিনই আরেকটি কর্মসূচি ঘোষণা করে, তাহলে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়। সাধারণত বিরোধী দলের চেয়ে সরকারি দলের দায়িত্ব অনেক বেশি থাকে, কিন্তু কিছুটা দুর্ভাগ্যজনক হলে আমরা লক্ষ্য করছি যে বিএনপি যেদিন কর্মসূচি দিচ্ছে ঠিক একই দিনে সময়ের একটু পার্থক্য হলেও এবং জায়গায় আরেক জায়গাতে হলেও আওয়ামী লীগও ঠিক একই জায়গাতেই সমাবেশের কর্মসূচি দিচ্ছে বা সমাবেশ আয়োজন একই জায়গাতে নয় মানে একই দিনে সমাবেশের কর্মসূচি দিচ্ছেন বা সমাবেশের ঘোষণা দিচ্ছেন, এটা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে সামনের দিনগুলোতে। এই জায়গাটিতে মনে হতে পারে যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে সেই সাংঘর্ষিক অবস্থার দায়টা বিরোধী দলের উপরে চাপিয়ে সরকার কিছুটা সুবিধা নেয়ার জন্যেই একই দিনে সমাবেশের ঘোষণা বা একই দিনে মিছিল মিটিং পদযাত্রা যাই বলি না কেন
শান্তি সমাবেশ যাই বলি না কেন সেটা করার উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা। এই জায়গাটিতে আমাদের বিএনপির যেমন কোন রকম বিশৃঙ্খল করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, সেটা যেমন বিএনপিকে মনে রাখতে হবে, একই রকম ভাবে সরকারের দায়িত্ব অনেক বেশি। সরকার বিএনপি যদি 10,000 মানুষের সমাবেশ করে, আওয়ামী লীগ সেটা যদি মনে করে আমি 20,000 মানুষের সমাবেশ করব, সেটা তারা করতে পারবে। বাংলাদেশে জনসভায় লোক আনা এত কঠিন ব্যাপার নয়, কিন্তু সেই কাজটি একদিন পরে করতে পারে, দুই দিন পরে করতে পারে, কিন্তু একই দিনে যদি সমাবেশ করার যে রেওয়াজ আমরা গত কয়েকদিন ধরে দেখছি, এটা একটা সামনের সময়টিতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে পারে। অর্থাৎ সরকারের এই জায়গাটিতে সচেতন হওয়া দরকার। শুধু দায় চাপাতে চাইব এই কৌশলটি নিলে সবসময় সেটি নিজেরকে মানে নিজেরা ক্যাশ করতে পারবো এটা নাও হতে পারে। জি সৈয়দ ইশতিয়াক রেজা, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এবার সৈয়দ ইশতিয়াক রেজা, শোনা যাচ্ছে না? জি শব্দ শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? জি জি জি, ঠিক আছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন যে কাউকে বাধা দেওয়া হবে না রাজনীতি করতে, আমার মনে হয় এর একটা বাস্তব দিক আগামী দিনগুলোতে নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে, এবং আমরা দেখছি যে দৈনিক বিএনপি কর্মসূচি করতেও পারছে। এখন প্রধানমন্ত্রী যখন বলেন যে মানুষের ক্ষতি, সেটি কিন্তু বিবেচ্যর জায়গায় এই কারণে যে প্রধানমন্ত্রী একই সাথে কিন্তু রাষ্ট্রের প্রশাসনিক প্রধান, সুতরাং তিনি মানুষের দিকটা দেখবেন। আমি মর্তুজার সাথে কিছুটা একমত হয়ে বলবো যে দেখেন, বাংলাদেশের রাজনীতি প্রতি 5 বছর পরপরই আমরা দেখি নির্বাচনের আগে একটু সহিংস হয়ে ওঠে, সংঘাতময় হয়ে ওঠে, এবং তার একটা বড় কারণ হলো যে পাল্টা পাল্টি কর্মসূচি। একজন একটা কর্মসূচি ঘোষণা করলে ঠিক তার পাল্টা আর একটা কর্মসূচি, এবং এটা এবং একই দিনে কাছাকাছি জায়গায়, তবে উজরা যায়া থাকার সময় হয়নি, উজরা যায়া চলে যাওয়ার পরে হয়েছে, এইটা বোধহয় বিষয়টা ঠিক এরকম নয়। উজরা যায়া বিদেশে গিয়েও দেখতে পাবেন ঢাকাতে কি ঘটছে, নিজের দেশে গিয়েও দেখতে পাবেন যে ঢাকাতে কি ঘটছে, বাংলাদেশে কি ঘটছে, এখন দেখাটা কোনো ব্যাপার না। যেটা হয়েছে তখন তো ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল তো এখনো আছে, সেই অবস্থাতেও কিন্তু সংঘাত সংঘর্ষ হচ্ছে। আমাদের রাজনীতির সংস্কৃতিটা হলো সংঘাতময় এবং তার একটা প্রয়োগ আমরা দেখতে পাই সব সময়। এখন রাজনীতি তো কখনো স্বাভাবিক নিয়মে বাংলাদেশে চলে নাই, আগেও চলে নাই, এখনো চলছে না। ফলে দেখে আমরা যে প্রত্যাশাটা করছি যে মানুষের ক্ষতি হবে না, এটা হবে না, সেটা হবে না, সেটা বোধহয় আশা করা ঠিক হচ্ছে না, কারণ আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না কোনো দিক থেকে রাজনীতির জায়গায়। এবং প্রধানমন্ত্রী কেন বারবার এই কথাটা বলেন, কারণ তিনি বারবার স্মরণ করিয়ে দিতে চান যে 13, 14, 15 এই সময়টাতে যে আগুন সন্ত্রাস হয়েছে সেটা আওয়ামী লীগের দিক থেকে বারবার মানুষকে মনে করে দেওয়া হয় যে আন্দোলনের নামে এগুলো বাংলাদেশে হয়েছে, এবং এটা সত্য। এবং সেটা মাথায় রেখেই দেখেন এখন কিন্তু সমাবেশগুলো যখনই ডাকতে, উভয় পক্ষেই আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা ভিড় বাড়ছে সব, এবং বাংলাদেশের রাজনৈতিক দলের সমাবেশে লোক আনা কঠিন না, মর্তুজা ঠিকই বলেছেন। কিন্তু আমাদের কর্মসূচির ধরনটা কি হবে? এটা কি আমরা কি খুব হরতাল অবরোধ এই জাতীয় জায়গায় যাবো, ভাঙচুরের জায়গায় যাবো, সংঘর্ষের জায়গায় যাবো? এইটা যদি চলতে থাকে তাহলে আগামী দিনগুলোতে কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমরা দেখলাম ইতিমধ্যেই কিন্তু কয়েকদিন আগে বাংলা কলেজের সামনে সংঘর্ষ হয়েছে, লক্ষ্মীপুরে সংঘর্ষ হয়েছে, আরো নানা জায়গায় সংঘর্ষ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং দেশের মানুষের কথাটাই আমরা বলতে চাই, মানুষ রাজনৈতিক কর্মসূচি চায়, নিজের মতন করে অংশগ্রহণ করতে চায়, কিন্তু একই সাথে তারা শান্তি শৃঙ্খলাটাও দেখতে চায়। দুটি বড় রাজনৈতিক দল, একটি দল ক্ষমতায় এখন আছে আর একটি দল ক্ষমতায় ছিল, আগামীতে যাওয়ার প্রত্যাশা করে, তাদের কাছ থেকে তো মানুষ দায়িত্বশীল আচরণই প্রত্যাশা করে উভয় জায়গা থেকে। এবং সত্যি সত্যি এই জায়গাটায় সরকারের দায়িত্ব অনেক বেশি, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে শাসক দলকেও কিন্তু অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হয়। জি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বিএনপির আজকে যেই যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে যেটি জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, যেই দাবিটি তারা করছিল সেটি তারা জানিয়েছে। এবং আওয়ামী লীগ অপর দিক থেকে বলছে যে বিদেশিদের তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার বিষয়ে কোনো আগ্রহ নেই, তারা সুষ্ঠু নির্বাচন চায়। এই যে দ্বন্দ্বগুলো চলে যাচ্ছে দিনের পর দিন হয়েই যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করব, তবে একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, যুক্ত থাকুন। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজ যুক্ত আছেন
গ্লোবাল টিভির সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং সিনিয়র সাংবাদিক গোলাম মর্তজা। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না, বিএনপি আবারও দাবি করেছে এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাথে তারা দেখা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের বিষয়ে বিদেশিদের কোনো মাথা ব্যথা নেই। আসলে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি দেশের দুটি রাজনৈতিক দলের দুটি ভিন্ন অবস্থানে দীর্ঘদিন ধরে রয়েছে, বিদেশিদের কাছে ওই বিষয়টি তুলে ধরা হচ্ছে, আসলে এর মধ্য দিয়ে কি আসলে সমাধান পাওয়া যেতে পারে? গোলাম মর্তজা, আপনার কাছে আসি। প্রথমত কথা, আমরা এই যে আলোচনাটা করি প্রতিবার নির্বাচনের আগ দিয়ে, এই এই আলোচনাটাকে এত অহেতুক আলোচনা হয় এবং আমাদের এত সময়ের অপচয় হয়। বর্তমান সময়ে তো সময় খুব মূল্যবান, তো সেই সময়ে আমরা মাসের পর মাস এই যে আলোচনা করছি, আমরা কোনো কাজ করি না, শুধুমাত্র আলোচনা করি। যেমন প্রথমে যদি আসি ওবায়দুল কাদেরের বক্তব্যে, ওবায়দুল কাদেরের বক্তব্য কি, যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিদেশিরা কিছু বলে নাই। মানেটা কি, বিদেশিরা যদি আপনাকে বলতো তত্ত্বাবধায়ক সরকার করেন তাহলে কি আপনি করতেন? মানে এটি এই কি বোঝায় তার কথা দিয়ে? আপনি একই সাথে বলছেন বিদেশিরা কেন কথা বলবে, বিদেশিরা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি, আবার একই সঙ্গে বলছেন যে বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কিছু বলে নাই। বাইরে বিদেশিরা বলবে কেন? আপনার অবস্থান কি, আপনার কাজটা কি? একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করা, এবং সেই কাজটি কি হচ্ছে? সেই কাজটি বিগত দুটি নির্বাচনে আমরা করতে পারি নাই, করতে যে পারি নাই এর মানে প্রমাণ দেওয়ার কিছু নাই, এর প্রমাণ সারা পৃথিবী জানে। তো আর এটা হলো একটা দিক। আর বিএনপির যে জায়গাটা আছে, দেন বিরোধী দলের থাকলে কিছু সুবিধাজনক অবস্থায় থাকা যায়। বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, বিএনপি যে একটা যেমন বিএনপি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ বা অংশগ্রহণ নির্বাচন চায়। বিএনপি যখন ক্ষমতায় ছিল বিএনপি কি তখন এটা চাইতো? বিএনপি এটা চাইত না। অর্থাৎ বিএনপি এখন বিরোধী দলে আছে, এই কারণে বিএনপি একটা সুবিধাজনক আছে। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল আওয়ামী লীগ এই সুবিধাজনক অবস্থানটাতে ছিল। আমরা তখন বিএনপি যখন ক্ষমতায়, আওয়ামী লীগ যখন আন্দোলন করছে, তখন যখন আমরা কথা বলতাম আমাদের কথাগুলো মনে হতো যে আমরা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে বলছি। আর এখন আওয়ামী লীগ যে কথাগুলো বলছে আর বিএনপি যে কথাগুলো বলছে আর আমরা যে ব্যাখ্যা করছি তাতে মনে হচ্ছে, অন্তত আমি কথা বল আমারটা বলতে পারি, তাতে মনে হচ্ছে যে আমি বিএনপির পক্ষে কথা বলছি, আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছি। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে আমরা সত্যি কথাটা বলার চেষ্টা করছি। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার হোক, নিরপেক্ষ সরকার হোক, এক্স ওয়াই জেড যে নাম হোক, বাংলাদেশের 52-53 বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে আজকে পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আপনি যেহেতু দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় নাই, সেই কারণে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে গিয়েছিলাম, এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি কোন পর্যায়ে আমরা বিলুপ্ত করেছি, কোন পর্যায়ে বাদ দিয়েছি, সেটা আলোচনা ভিন্ন। কিন্তু আমরা যদি বিদেশিরা কি বলেছে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে বলেছে, তো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তো ওবায়দুল কাদের যখন ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তখন তো সেই সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি তো প্রমাণ করেছেন 2014 সালে, তিনি তো প্রমাণ করেছেন 2018 সালে, বিএনপি তার আগে প্রমাণ করেছে, বিএনপি তার আগে আরো প্রমাণ করতে চেয়েছিল, সামরিক সরকারগুলোর সময় প্রমাণ হয়েছে, তারও আগে প্রমাণ হয়েছে, তারও আগে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। তো তাহলে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন কিভাবে? আপনি আমাদের একটা নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, আয়োজন তো দূরের কথা, তার একটা মানে মোটামুটি ভাবে একটা নির্বাচন আয়োজনের সক্ষমতাই নেই, তাদের কোনো আন্তরিকতাই নাই। তারা তাদেরকে অনেকেই বলে যে তারা সরকারের অঙ্গ সংগঠন, আমার কাছে এটা মনে হয় যে তাদেরকে যদি সরকারের অঙ্গ সংগঠন বলা হয় তাহলে তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, তাদের কাজকর্ম দেখে আমার কাছে মনে হয় তারা একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। তারা সরকারের অঙ্গ সংগঠন হতে হলে কিছু যোগ্যতা থাকতে হয়, এই নির্বাচন কমিশনের আমি সেই যোগ্যতাও দেখি না। তো আমার নির্বাচন কমিশন ঠিক নাই, নির্বাচন কমিশন হচ্ছে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। আমি ক্ষমতায় থেকে আমি রাতে ভোট করার অভিযোগ আমার বিরুদ্ধে, ভোটারবিহীন 153টি আসনে নির্বাচন করার অভিযোগ আমার বিরুদ্ধে, তো এই যখন অভিযোগ সেই অভিযোগ আমি উত্তরানোর চেষ্টা করছি না, আমি খালি বলছি যে বিদেশিরা আমাকে কিছু বলে নাই, আমি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করব। তা আপনি করবেন কিভাবে? আপনার অতীত তো তা বলে না, আপনার বর্তমান তো তা বলে না। ঢাকার 17 আসনের একটা উপনির্বাচন করলেন, সেই উপনির্বাচনটি করতে গিয়েও আপনি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সামনে দাঁড়াতে দিলেন না, সারাদিন ধরে নির্বাচন হলো, যে সময়টা সে নির্বাচনের শেষ দিকে এসে তাকে আপনি পিটিএ এলাকা ছাড়া করে দিলেন, কেন করলেন? আপনি বলবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্যবস্থা তো নেওয়া হয়, আমি যে কাউকে চট দিয়ে তারপরে দুঃখ প্রকাশ করব, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আর ওই চট দিয়ে এটা কি সব মাফ হয়ে যাবে?
আপনি একজন প্রার্থীর নিরাপত্তা দিতে পারেন না, আপনি 300 আসনের নিরাপত্তা কিভাবে দিবেন? আপনি তো বিশ্বাসই করেন না নিরাপত্তায়, সরকারও বিশ্বাস করে না, নির্বাচন কমিশনও বিশ্বাস করে না, সামনে কোনো প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না, তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। ধরুন যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, আওয়ামী লীগে বিএনপির এমন কোন নেতা কর্মী নাই, নেতা নাই যাদের নামে কয়েক ডজন করে মামলা নাই। যখনই নির্বাচনের একটা পরিবেশ আসবে, নির্বাচনের একটা অবস্থা আসবে, বিএনপি যদি সিদ্ধান্ত নেয় যে আমি নির্বাচন করব, কিন্তু বিএনপির নির্বাচন করার কোনো লোক থাকবে না, কারণ বিএনপির যারাই নির্বাচনে কাজ করবেন তাদের সবার নামে, সব নেতার নামে কয়েক ডজন করে মামলা আছে, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অভিযান পরিচালনা করবে। সুতরাং কেউ সামনে দাঁড়াতে পারবে না। সুতরাং নির্বাচন সুষ্ঠু করব আর তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে করব না বলে যে কথা আমরা বলছি, এরকম কোনো বাস্তব ভিত্তি নাই, একেবারে অহেতুক আলোচনা করছি আমরা। এবারে সৈয়দ ইশতিয়াক রেজা, এই বিষয়ে আপনার মন্তব্য জানি। না, তত্ত্বাবধায়ক সরকার কথাটা বিদেশিরা বলবে কেন? কারণ এটা একটা নন পলিটিক্যাল আইটেম। পলিটিক্যাল আইটেমটা হলো ভালো নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। তো এবং সেটা পলিটিক্যাল ইস্যু, রাজনীতিবিদরাই করবেন, নির্বাচন রাজনীতিবিদদেরই করতে হয় নির্বাচন কমিশনের মাধ্যমে। এখন এই যে কথাগুলো আমরা আলোচনা করছি না, আমি সত্যি মানে একমত মর্তুজার সাথে, প্রতি 5 বছর পর পর এই অহেতুক আলোচনাগুলো আমরা করি এবং আমাদের বিশাল সময় নষ্ট হয় এবং আমরা রাজনৈতিকভাবে এই সময় নষ্ট করি। এবং আমি বলবো যে আমাদের জাতীয় জীবনে প্রত্যেকটা মানুষ যারা এটা শুনছে, যারা আমরা বলছি এবং সর্বত্র এই আলোচনাগুলো হচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠান চালাবে, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান, তারা নির্বাচন কমিশনকে দিয়ে ভালো নির্বাচন করবে সহযোগিতার মাধ্যমে। আপনি পাশের দেশে দেখেন এত কথা কি হয় একটা নির্বাচন নিয়ে প্রতি 5 বছর পর পর, আমাদের কেন? অর্থাৎ আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা এমন একটা জায়গায় পৌঁছেছে কেউ কাউকে সামান্যতম মানে আস্থায় নিতে পারছে না। এবং এই রাজনৈতিক সংস্কৃতি দিয়ে আমরা আলোচনাই করতে পারবো, ডিবিসিএনের টক শো করবে, আরো টেলিভিশন করবে, কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা যদি দেশের কথা চিন্তা না করে এবং এই যে একটা কথা পাল্টা কথা, কথার যুদ্ধ, এগুলোর মাধ্যমে আমাদের পুরো জাতীয় জীবনে আমাদের যারা আগামী প্রজন্ম তারা কিন্তু ঝগড়া দেখতে দেখতে একটা ঝগড়াটে যা মানে মানসিকতা নিয়ে কিন্তু আগামী দিনগুলোর জন্য তৈরি হচ্ছে। রাজনীতিবিদরা কবে এই জায়গা থেকে, একটা নির্বাচন নিয়ে যদি এরকম করে কথা যুদ্ধ চলতে থাকে, এরকম করে রাজপথ দখলের পায়তারা চলতে থাকে, ফয়সালা করতে হয় যে জিজ্ঞাসার ভিতর দিয়ে, সহিংসতার ভিতর দিয়ে, আমি মনে করি যে, এবং প্রতিদিন এক কথা যে বিদেশিরা বলে নাই, বিদেশিরা বলবে কেন? আপনি কিভাবে নির্বাচনটা সুষ্ঠু স্বাভাবিক করবেন, কেন আপনি কিভাবে তাদেরকে আস্থায় নেবেন, সেই কথাটা বলেন, সেটা আমরা শুনতে চাই। অন্যদিকে বিরোধী দলের প্রতিও, যে বিরোধী দল খালি বলছে যে তত্ত্বাবধায়ক চাই, আপনি কেন অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচনটা করতে চান, তারও কিন্তু কোনো সেই অর্থে কোনো বিজ্ঞান, এবং বারবার কি আপনি এটা করবেন? তাহলে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজটা কি? বাইরে থেকে নেতা দুটো দলকেই আসলে দুজনের দুটো দলের সাথে এই ক্ষেত্রে কিন্তু সংলাপের প্রসঙ্গটাও চলে আসে, সেটি নিয়েও দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, কিন্তু কোনো সমাধানের দিকে যাওয়ার দিক কোনো উপায় পাওয়া যাচ্ছে না। আমরা আলোচনা করব, আরেকটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। নেটল টাটানে বিদ্যুৎ সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও স্বাগত। নেটল টাটানে বিদ্যুৎ সংবাদ সম্প্রসারণে আজ আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা এবং গোলাম মর্তুজা, দুজনকে আবারও স্বাগত। আলোচনা করতে চাই ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভিডিও এবং অডিও যে ফাইল রয়েছে সেগুলোর ফরেন্সিক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে দুর্নীতি দমন কমিশন যারা দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করবে, তারাই যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে রাষ্ট্রের অন্য যেই সাধারণ মানুষরা রয়েছে তারা আসলে কতটুকু স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? বাস্তবসম্মত নয় প্রথমত কথা, দ্বিতীয়ত কথা, দুদককে যে প্রক্রিয়ায় তৈরি করা হয়েছিল এবং যে প্রত্যাশা নিয়ে তৈরি করা হয়েছিল, দুদক শেষ পর্যন্ত গিয়ে আসলে সরকারের কাগজে কলমে যাই থাকুক, এক ধরনের সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানেই পরিণত হয়েছে এবং দুদক শেষ পর্যন্ত গিয়ে সরকারের ইচ্ছে, সরকারের চাওয়া, সরকারের অবস্থান, সরকারের আকার ইঙ্গিত, সেইটারই এক ধরনের প্রতিফলন দেখা যায়। সেই কারণে দুদকের কাছ থেকে খুব বেশি কিছু চাওয়ার নেই। তো যেহেতু সে ওই শক্ত অবস্থান নিয়ে চলছে না, সুতরাং সেই কারণে তার ভেতরে কর্মীদের বিরুদ্ধে এরকম ঘুষ নেয়া, দুর্নীতির দমন করতে গিয়ে দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারে, এটাই তো প্রথম নয়, এর আগেও এসেছে।
এখন চিন্তার বা আতঙ্কের বিষয় হচ্ছে এই যে দু একটি ঘটনা আমরা দেখছি, এটাকে কি আমরা ইতিবাচক ভাবে দেখবো যে হ্যাঁ একটি ঘটনা ঘটেছিল, ধরা পড়লো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, ইতিবাচক ভাবে দেখার সুযোগ আছে এটা? আর যদি আতঙ্কিত হয়ে দেখতে চাই, ভাবতে চাই, সেটি হচ্ছে আসলে ভেতরে এরকম ঘটনা কত ঘটছে আমরা জানছি না, বাস্তব কোনটা আমার ধারণা আমরা সবাই জানি, কিন্তু আমি এই পর্যন্তই বলি, এটা বিষয়ে আর কিছু বলি না। জি সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি, তাহলে দুদকের জবাবদিহিতার জায়গাটি কোথায় থাকলো? দেখেন, এই যে ঘটনাটা আপনি যেটা বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কারণ অসংখ্য ঘটনার মধ্যে একটি দুটি মাঝে মধ্যে এরকম আমরা জানতে পারি, এবং দুদককে সরকারের আর সব প্রতিষ্ঠানের বাইরে ভাবার কোনো কারণ নাই, দুর্নীতির বিস্তার এখানে হবে না, দুদক একটা খুবই সহি প্রতিষ্ঠান হয়ে গেছে এইটা ভাবতে চাই না। এবং মর্তুজা যেটি বলেছিলেন তার সাথে আমি একদম পরিষ্কার করি বলি যে দেখেন, দুদক প্রশাসনের একটি এক্সটেনশন, সম্প্রসারিত রূপে পরিণত হয়েছে, এর কোনো আলাদা সত্তা নেই। অনেকেই বলেন দুদক আসলে সেক্রেটারিয়েটের দুদক উইংয়ার, এরকম করে বলা হয়, সচিবালয়ের আরেকটি শাখা। এখানে আপনি দেখবেন এখানে যেই ধরনের প্রত্যাশার জায়গা ছিল, লিগাল উইংটা যেরকম হওয়ার কথা, এখানে অনুসন্ধানগুলো যেরকম হওয়ার কথা, এবং আমরা প্রচুর কথা শুনি সাংবাদিক হিসেবে, মানুষের সাথে আমরা মিশি, যে দুদকে এমনও হয় যে একটা মানুষকে ভয় দেখিয়ে যে আপনার নামে তো দুদকে একটি ফাইল খোলা হবে, শুধু এইটুকু দেখিয়ে বহু ধরনের অনাচার হয় কিন্তু, এবং মানুষ যেহেতু এখন দুদককে ভয় পায়। আরেকটি কাণ্ড ঘটেছে বাংলাদেশে, কোন বড় বড় দুর্নীতি, ব্যাংকের দুর্নীতি, ব্যাংকের টাকা মেরে দেওয়া, ব্যাংকের ব্যাংক লুটপাট করা, এগুলোকেও দেখবেন দুদকের বারান্দায় ঠেলে দেওয়ার একটা চেষ্টা আছে। একবার এই বারান্দায় ফেলে দিতে পারলে বছরের পর বছর আপনি নিশ্চিতে থাকতে পারেন মামলা চলবে, চার্জশিট হবে না, দেরি হবে, বিলম্ব হবে, হাজিরা হবে কি হবে না, অর্থাৎ সত্যিকারের দুর্নীতি বিরোধী বিচারটা, সেই প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়। দুদককে আলাদা সত্তা দিতে হবে, স্বাধীন করতে হবে, এটাকে এই যে একটা প্রশাসন ক্যাডারের এক্সটেনশনে পরিণত করা হয়েছে, এর থেকে বের করে নিয়ে যেতে হবে, যদি সত্যি সত্যি দুদককে কার্যকর জায়গায় নিয়ে নিয়ে যেতে হয়। জি যদি আলাদা করে দেওয়া হয়, তারপরেও কি স্বাধীনভাবে দুদক কাজ করতে পারবে? বর্তমান যেই প্রেক্ষাপট রয়েছে সেই, দেখেন একেবারে যে স্বাধীনভাবে করবে তা নয়, ভারতে যে যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা দেখতে পাই এত কিছু, ভারতে কি দুর্নীতি নেই, কিন্তু তারপরেও কিন্তু সিবিআই এর প্রতি একটা ভয় কাজ করে, আমরা কর বিভাগের প্রতি দেখি একটা ভয় কাজ করে, এমনকি ন্যাশনাল যে আরেকটি সংস্থা আছে, এই মুহূর্তে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সম্ভবত তদন্ত সংস্থা যাই হোক একটি, তারা কি কাজ করছে না? কিন্তু সেখানে কি দুর্নীতি নেই? আপনি অন্তত 60-70% অন্তত ভালো কাজ করেন, তারই একটা বড় পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে। আমার আমার এখানে যেটা হয়েছে কি, আমরা অনেক কসমেটিক হয়ে গেছি, দুদকের ফাইল হচ্ছে, ওপেন হচ্ছে, মামলা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। কিন্তু শেখ আব্দুল হাই বাগচির কথাটাই চিন্তা করেন, কি হয়েছে, 12 বছর পরে গিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হল, 12 বছর তিনি তো যা অর্জন করার তিনি করেছেন, এবং তাকে কিন্তু খুঁজেও পাওয়া যায়, পি কে হালদারকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। দুদকের এই পারফরমেন্সটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে। জি শেষ করব, গোলাম মর্তুজা, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা এটি জেনে। না, আমরা যদি দুর্নীতি দমন করতে চাই, দমন করা বলতে আমি যেটা বুঝাই যে দুর্নীতি যদি একটা সহনীয় পর্যায়ে আনতে চাই, দুর্নীতি যদি একটু কমাতে চাই, তাহলে রাজনৈতিক নেতৃত্বকে প্রথমত আন্তরিক হতে হবে, দ্বিতীয়ত এক ধরনের একটা কঠোর অবস্থান লাগবে যে আমি দুর্নীতি সহনীয় করব, সেই কারণে ক্ষমতাবান নিজ দলের ক্ষমতাবানদেরকে দিয়ে সেই কাজটা শুরু করা দরকার। শুরু করলে তাহলে আমরা হয়তো দুদককে সেই প্রক্রিয়াতে সাজানোর চেষ্টা করতে পারবো, কিন্তু আমরা এখন ধরেই নিয়েছি যে আমি দুর্নীতিটাকে, দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করব বিপক্ষ বা অন্য মতকে দমন করার জন্য, বা অন্য মতকে একটু বিপদে রাখার জন্য। এই মানসিকতা দিয়ে তো আর দুর্নীতি সহনীয় পর্যায়ে আসবে না, দুর্নীতি কমবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। জি অনেক ধন্যবাদ জানাচ্ছি, আয়োজনটি শেষ করছি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এই ছিল নিটল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।